নমস্কার, মেদিনী কথা থেকে আপনাদের সঙ্গে আমি নমিতা। চলে যাচ্ছি খবরে। কাঁথি 11 নম্বর ওয়ার্ডের রাস্তায় বাইকের সাথে মারুতির মুখোমুখি সংঘর্ষ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে কুঙ্গুরপুর গ্রামের দেবী সেবা সদন মন্দিরের সামনে। আউটডোরের দিক থেকে আসা একটি ওমিনি ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে দারোয়া থেকে আসা একটি মোটর বাইকের। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, বাইক আরোহীর নাম কৃষ্ণেন্দু জানা, পিতার নাম হরকৃষ্ণ জানা, বাড়ি দারোয়া। বাইক চালক অন্যমনস্কতার সহিত দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার প্রভাবে বাইক চালক সামান্য আঘাতপ্রাপ্ত হলে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দ্রুততার সাথে কাঁথি মহকুমা হাসপাতালে প্রেরণ করা হয়। আরও জানা গিয়েছে, মারুতি গাড়িতে গাড়ির চালক ছাড়াও আরও 2 জন যাত্রী ছিলেন। বর্তমানে মারুতি ভ্যানের চালক পলাতক। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা কাঁথি থানায় খবর দিলে কাঁথি থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।